তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর তোমাদের তো বলেছিলাম যে সপ্তাহে অন্তত একটা দুটো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ব্লগ ভিডিও, তাই সেই মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো আমি এখন স্নান করে একদম পুরো রেডি, একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি নিয়ে, মানে আর কি স্নান টান করে পুজো দিয়ে স্টার্ট করলাম। আর আজকে যাচ্ছি হচ্ছে আমি আর ভাই পাগলাখালিতে পুজো দিতে। তোমরা হয়তো অনেকে পাগলাখালির নাম শুনেছো, কারণ ওখানে খুব জাগ্রত শিব মন্দির আছে, তো সেখানেই পুজো দিতে যাচ্ছি। আর অনেক দিন ধরে আমরা শুনছি যে ওখানে ভালো পুজো হয় আর সবাই যায়, খুব জাগ্রত মন্দির, তার জন্যে ভাবছিলাম যে কবে যাবে কবে যাবো। আর যেদিন ভাবলাম যাবো সেদিনই সকাল থেকে এত বৃষ্টি, তারপরে বৃষ্টিটাই 11টার একটু আগেই বন্ধ হয়ে গেছে, তখন আমরা বেরিয়ে পড়েছি ভাই আর আমি। মাঝদিয়া স্টেশনে নেমে টুকটুকি বা অটো যেটাই বলো আর কি পাগলাখালি মন্দির বললে ওনারা নিয়ে যায়, আর ওখানে ওনারা দাঁড়িয়েও থাকে, পুজো হয়, তারপরে আবার সবাইকে নিয়ে ফেরতও আসে। এবার এখান দিয়ে আমাদের হেঁটেই যেতে হবে, কারণ সামনে নদী আর ওই পারে তো আর অটো যায় না, তার জন্য এখান দিয়ে আর কি বাঁশ দিয়ে ব্রিজ মতো বানানো আছে, সেখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর পাশ দিয়ে নৌকাও যায়, তো আমরা যাওয়ার সময় নৌকায় যাইনি, আমরা হেঁটেই গেছিলাম ব্রিজের ওপর দিয়ে। আর এইখানে না প্রত্যেক দিনই পুজো দেওয়া যায়, কিন্তু মেইনলি মানুষ সবাই সোমবার আর বৃহস্পতিবার করেই যায়, তাই আমরা সোমবার দেখেই গেলাম, কারণ সোমবারটা মহাদেবের বার আর সেদিন আমরা নিরামিষও খাই, সেই জন্য ওই দিনটাতেই গেলাম। আর গিয়ে তো দেখি যে কি সুন্দর মেলা মিলেছে, আর কত দূর দূর থেকে মানুষজন এসছে, বাস ভাড়া করে বড় বড় গাড়ি ভাড়া করেও দেখলাম লোকজন এসছে। আর ঢুকতেই মন্দিরে ঢোকার আগে এখানে একটা দাদু আমাকে তিলক কেটে দিল, আর ওখানে ওরকম মন্দিরে তিলক কেটে দেয় দাদুরা, আর তোমাদের যার যেরকম ইচ্ছে সে তেমন টাকা দিতেই পারো, ওনাদের কোনো চাহিদা নেই যে আমাকে 10 টাকা দিতে হবে বা 20 টাকা, এবার বলে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই দাও। আমি ভেবেছিলাম যে এত বৃষ্টি হয়েছে হয়তো বেশি লোকজন থাকবে না, কিন্তু তো না দেখি তো একদম পুরো মেলা মিলেছে, এত সুন্দর, আর কত দূর দূর থেকে লোকজনও এসেছে। আর তাই আমি একটু মেলাটা আর কি ঢোকার আগেই প্রথমে মাকে ভিডিও কল করেছিলাম, মা তো যায়নি, তাই মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, তা মা বললো যে তুই ভিডিও কর, পরে আমি ভিডিওতে দেখে নেবো, ভিডিও কল করলে এখন তারপরে আবার ভিডিও করতে পারবি না। মেলার মধ্যে ঢুকেই প্রথমে ভাইকে একটা পেপসি কিনে দিয়েছিলাম, কারণ ও অনেকটা গরম ছিল, তো তাই ও বললো পেপসি খাবো, তারপর ওকে পেপসি কিনে দেওয়ার পর এখান থেকে এখানে পুজোর ডালা পাওয়া যায়, তা যে যেমন দামের নেবে 20 টাকার থেকে শুরু, তা আমি 100 টাকা দামের একটা ডালা নিয়েছিলাম, কারণ সেটাতে অনেক রকমের ফলও ছিল আর সুতো টুতো সব ছিল। কিন্তু আমার একটা জিনিস আর কি আমি তো জানতাম না যে এখানে আর কি জল পাওয়া যায় না, মানে ঠাকুরের মাথায় ঢালার জন্য দুধ বা জল কিছু কিনতে পাওয়া যায় না, তাই আমি বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি। এবার আমি ভাবছি তাহলে আর কী করবো, যখন কিছু আনিই নি তাহলে আর ঢালাও হবে না। তারপরেই হট করে আমি দেখলাম আমার যে ডালাটা দিয়েছিল সেই ডালার ঝুড়ির মধ্যে একটা নারকেল ছিল, তখনই আমি ভাবলাম যে তাহলে তো নারকেলটা ফাটিয়ে মহাদেবের মাথায় জল ঢালাই যায়, কারণ নারকেলের জলও তো দেয় মহাদেবের মাথাতে, তার জন্যই আমার মাথায় তখন ওই আইডিয়াটা আসলো। আসলে কি বলতো, মানে যার কাছে গেছি পুজো দিতে সে ঠিক একটা না একটা উপায় বের করেই দেবে, এত দূর থেকে তার কাছে গেছি আর সে কোনো ব্যবস্থা করবে না, তাই কি হয়। আর সকালবেলায় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য চারিদিকে আর কি অনেক কাদা ছিল আর জলও ছিল, আর মন্দিরটাও পুরো কাদা কাদা হয়ে গেছে, তাই আমরা এক সাইডে চটি খুলে রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকলাম। আর মন্দিরের সাইড দিয়ে একটা গাছ আছে, সেই গাছে সবাই মানতের জন্য আর কি ভাড়া বাঁধে, তা আমি মন্দিরে ঢুকে প্রথমে ঘণ্টা বাজিয়ে নিলাম, তারপরে কারণ মন্দিরে ঢোকার আগে তো ঘণ্টা বাজাতে হয়, আমি ঘণ্টার আর ঘণ্টাগুলো না অনেকটা নিচেই ছিল, ওই জন্য সুবিধা হয়েছে বাজাতে, ঘণ্টা বাজিয়ে নিলাম। তারপরে দেখলাম যে সবাই পুজো করছে, মানে ওখানে না অনেক মানে অনেকগুলো শিবলিঙ্গ আছে, তারপরে এমনি আর আসল যে ঠাকুরটা মানে শিব ঠাকুরের সেটা মূর্তি সেটাকে পাগলা বাবা বলা হয়, সেই জন্যেই হয়তো ওই জায়গাটার নাম পাগলাখালি। এবার আমার ঠিক জানা নেই, তা আমি আইডিয়া করেই বললাম আর কি, তা আমি এখানে প্রথমে তো এই যে প্রথম দিকে যে শিবলিঙ্গগুলো ছিল সেগুলোতে পুজো দিলাম, আর ফুল টুল সব ওই ডালার মধ্যে ছিল। তারপরে আমি আর কি পাশেই এইগুলো কিন্তু সব বটগাছের নিচে দিয়ে বটগাছের গোড়ায় শিকড়ের ওখান দিয়েই সব মস্ত ঠাকুরগুলো রাখা আছে। তারপরে এই যে এটা হচ্ছে আসল ঠাকুর, একদম পুরো একটা মূর্তি, মানে দেখলেই মন ভরে যাবে তোমাদের। আর এখানে যখন আমি জল ঢালছিলাম, মানে প্রথমে তো আমি নারকেলটা ফাটিয়ে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলে নিলাম, জল ঢালার পর একটা আলাদা শান্তি পেলাম।
ভোলানাথের মন্দিরের বাইরে সবসময় মানে সব জায়গাতেই দেখবে দুটো করে নন্দী মহারাজ থাকে, কারণ নন্দী মহারাজই তো মহাদেবকে মানে সবসময় পাহারা দেয়। আর নন্দী মহারাজের কানে কানে যদি কোনো তোমার মনস্কামনা বলা হয় সেটা মহাদেব পর্যন্ত পৌঁছায়। তার জন্যে আমি পুজো দেওয়ার পরে নন্দী মহারাজের কানে কানে আমার মনস্কামনা বললাম। এবার ওখানের ম্যাক্সিমাম মানুষ তখন আমার দিকে তাকিয়েছিল, তারা ভাবছে যে নন্দী দেবের মা আর কি কানে কানে আবার কী বলে। এবার যাই হোক, যারা জানে তারা আর ভাববে না, যারা জানে না তারা ওটাই ভাববে, এখন আর কী করা যাবে। তারপরে আমি বাইরে সেই বটগাছের ডালে একটা ভাড়া বেঁধে দিলাম আর গেছিলাম বেসিক্যালি আমার বাবুর নামে পুজো দিতে। তার জন্য আমার বাবু তো বাইরে থাকে, এবার ভেবেছি যে বাবু যখন আসবে বাড়ি তখন আর একবার গিয়ে পুজো দিয়ে আর ভাড়াটা খুলে রেখে আসবো। তারপরে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু আর কি ঘুরতে আর কি পুরো মেলাটা ঘোরার জন্যে। তারপরে দেখলাম ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছে আর কি, চারি সাইডেই দিচ্ছে খিচুড়ি ভোগ আর চার পাঁচ জায়গাতে রান্না হচ্ছে। মানে ওখানে গেলে তোমাদের খাওয়ার দাওয়ারেরও কোনো অসুবিধা হবে না। এবার সবসময় এরকম হয় কি না আমি ঠিক জানি না, যেহেতু আমি প্রথমবার গেছি, কিন্তু আর কি আমরা যখন গেলাম তখন দেখলাম চার পাঁচ জায়গাতে এরকম খিচুড়ি রান্না হচ্ছে আর মেলার মধ্যেও খাবার ছিল। তা আমরা ভাবলাম যে সবাই যখন ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছে তাহলে আমরা ওখান থেকেই কিছু খিচুড়ি প্রসাদ খাই আর তারপরে মেলার থেকে কিছু খাবো। তার জন্যে দেখছিলাম চারি সাইডটা মেলা ঘুরে ঘুরে আর প্রচণ্ড ভিড় ছিল, তো তাই আমরা আর কি ঢুকতে পারিনি। আর যেহেতু কাদা ছিল এবার নিচে বসে খেতেই হবে, আর কাদার মধ্যে কোথায় বসবো কী করবো, তাই তার জন্যে সাইড দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো এখানে সবাই যারা পুজো দিতে এসছে তারা পুজো টুজো দেওয়ার পর এখান থেকে খিচুড়ি প্রসাদ নিচ্ছে। এবার এইভাবে সবাই বসে বসে আমরাও এইভাবে বসেই খেয়েছি। তারপরে একটা জায়গায় গিয়ে আমি আর ভাই বসে পড়লাম, আমি চটি পেতে বসে পড়েছিলাম আর ভাইকে একটা ব্যাগ দিয়েছিলাম, ভাইয়ের উপর বসেছিল আর ও তো প্যান্ট পরে ভেবে বসতে পারবে না উটো কাতার জন্যে। তারপরে ভাই আমি খিচুড়ি প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে আর ভাই একটা স্টিকার কিনলো মানে মেলা ঘুরে, আর তারপরে আমি কিনলাম আর কি ঠাকুরের জন্য কিছু জিনিস। আর তার মধ্যে আবার ভাই আর আমি আইসক্রিমও খেয়েছিলাম, কর্নেটো আইসক্রিম। আর আমি ওখান থেকে ঠাকুরের একটা আর কি এই পাথরের থালা, তারপরে পিতলের ডাব, তারপরে বাইরে তুলসী মন্দিরে দেওয়ার জন্যে একটা প্রদীপ কিনেছিলাম পাথরের প্রদীপ, ধূপদানি, যেহেতু আমাদের ধূপদানিটা ভেঙে গেছে তার জন্যে। এই সমস্ত জিনিস কেনার পরে তারপরে ভাই কিনতে গেল ওর একটা স্টিকার, মানে একটা স্টিকারের বই, ওর মধ্যে অনেকগুলো স্টিকার থাকে, সেটা ওকে কিনে দিলাম। তারপরে আমরা আর একটু মেলা টেলা ঘুরলাম, ঘুরে দেখলাম চারি সাইডটা। তারপরে আমি একটা কানেরও কিনেছিলাম আর কি, সুন্দর সুন্দর কানেরও এসেছিলো, যে কানেরটাই নেবে তোমার সবকটাই 40 টাকা দাম। তাই আমি ওখান থেকে একটা অন্যরকম ডিজাইন কিনলাম, মানে যে ডিজাইনের কানের আমার নেই সেই ডিজাইনেরই একটা কিনেছিলাম কানের। তারপরে মন্দিরের এই পাশে এসে একটুখানি ছবি তুললাম, একটু ভিডিও করলাম, ভাই আমাকে কয়েকটা ছবি তুলে দিল, ভাইয়েরও আমি কটা ছবি তুললাম। আর এখানে জানো তো এখানে যে এখানটা দেখো কী সুন্দর কীর্তনও হচ্ছিলো, অনেকে এসেছিলো দূর থেকে যারা বাসে টাসে এসছে তারা ওরকম কীর্তন করছিলো, তারপরে খিচুড়ি রান্না করে সবাইকে দিচ্ছিলো। তারপরে মেলাটা ঘুরলাম একটুখানি, ঘুরে আর কি বাড়ির দিকে চলেও আসলাম, মানে বাড়ির দিকে আসবো বলে রওনা দিয়েছিলাম। আর আমাদের বাড়ির থেকে না অনেকটাই দূর, মনে হয় যে কাছে আর খুব একটা কাছেও না, মাঝদিয়া স্টেশন থেকে অনেকটাই ভেতরে। যাই হোক, তাও আর কি এত বছরের ইচ্ছে ছিল মহাদেবের কাছে যাব, পাগলাখালীর মন্দিরে গিয়ে পুজো দেব, সেই ইচ্ছেটা তো পূরণ হয়েছে। আর আমরা যখন মন্দিরে যাই তখন তো আমরা আর কি ব্রিজের ওপর দিয়ে এসেছিলাম, বাঁশের ব্রিজ, আর এখন যাওয়ার সময় ভাই বলছিল যে নৌকায় উঠবে, তার জন্য আমরা নৌকায় উঠে পড়েছিলাম। আর আমার না প্রচণ্ড ভয় করছিল যেহেতু আমি সাঁতার জানি না, তাও আর কি সাহস করে উঠে পড়েছিলাম আর উঠে বসেছিলাম ভেতরে, মানে নৌকার ওপরে বসেছিলাম। আমি ছিলাম, আরও কয়েকজন মেয়েও ছিল, তার জন্য অত আর কি ভয় করছিল না, একটু সাহসও পেয়েছিলাম। তারপরে ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আমি আবার ওখান থেকে জল নিয়ে ভাইয়ের গায়ে ছিটাচ্ছিলাম। আর এখন না নদীতে বেশি জলও নেই। এরপরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করিনি যেহেতু আমার ফোনে বেশি চার্জও ছিল না।